আমাকে তার ওখানকার বাস্তবিক যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা পুরোটা জানালাম। যেভাবে পুলিশ একবার প্রিভিলেজের নোটিশ খাবার পরেও কপিল সিব্বলকে ধরে বাঁচার চেষ্টা করার পরে এইভাবে আবার আরেকবার আমাকে টেনে এসেছে, যেভাবে পুলিশ আজকে করলো এবং তার সাথে আমার সিকিউরিটির সাথে যে ধরনের ব্যবহার করেছে, পুরো বিষয়টি মাননীয় গভর্নরের সামনে আমরা তুলে ধরেছি। ওখানকার বাস্তবিক যে পরিস্থিতি, সন্ত্রাস, ধর্ষণ এবং তার সাথে বিরাট মাপে ল্যান্ড বা জমি লুট যাকে বলে, আপনি ভাবতে অবাক হয়ে যাবেন, আপনার নামে জমি, আপনার কোনো অধিকার নেই সেই জমির উপরে। আমি নিজের চোখে দেখে এলাম সেখানে অন্য একজন ভেরি বানিয়ে মাছ চাষ করে খাচ্ছে, এক পয়সাও তার পরিবর্তে দিচ্ছেন আপনাকে। কলকাতা থেকে যেতে দু ঘন্টাও সময় লাগে না। এটা যদি রাজধানীর উপকণ্ঠে যদি এই অবস্থা হয়, কোন জায়গায় আমরা বাস করছি? মাননীয় গভর্নর সাহেবকে সমস্ত কিছু জানিয়েছি এবং আগামী দিনে এই ধরনের সমস্ত কমপ্লেন নিয়ে আমাদের প্রতিনিধি দল পার্টির তরফ থেকে মাননীয় গভর্নর সাহেবের সাথে দেখা করবে, যে কারা কারা জমি, কাদের কাদের জমি বিএলআর অফিসের দুষ্ট চক্র এবং তৃণমূল কংগ্রেসের এই শেখ শাহজাহানের মতো নেতা তাদের ভাইদের দৌড়াতে, যাদের জমি তারা নিজেরা ব্যবহার করতে পারছে না, অন্যের হাতে চলে গেছে, অন্যরা সেখানে চাষ করছে, তা প্রতিনিধি দল এসে দেখছে। রাজ্যপাল কি বললেন? উনি সমস্ত কিছু শুনে উনিও অবাক হলেন এবং উনি বললেন, উনি অনেক কিছু আলোচনা করলেন, তার মধ্যে বিশেষভাবে যেটা উল্লেখযোগ্য তা হচ্ছে যেভাবে এসসি কমিশন এবং এসটি কমিশন, ওমেন কমিশন, এসটি কমিশনের রিপোর্ট এখনও আসেনি, তিনটে কমিশন গেছিল, দুটো কমিশনের রিপোর্টে যেভাবে রাষ্ট্রপতি শাসনের কথা উঠে এসেছে বা তাদের রিপোর্টের কথা মাননীয় গভর্নর সাহেব, সেটা নিয়েও উনি আলোচনা করেছেন এবং উনি সমস্ত বিষয়ের প্রতি নজর রাখছেন। প্রয়োজনে তিনি আবার যাবেন ওখানে লোকের কমপ্লেন শোনার জন্য, তাদের অভিযোগ শোনার জন্য। আপনি কি আবারও যাবেন সন্দেশখানি? অবশ্যই যাব। তার আগে আগামীকাল আমাদের পার্টির তরফ থেকে আমি একটি মহিলাদের প্রতিনিধি দল পাঠাচ্ছি, সেই প্রতিনিধি দল আগামীকাল সন্দেশখালি যাবে, মহিলারা সেখানে যাবেন এবং মহিলারা গ্রামে গ্রামে ঘুরে নিপীড়িতা মহিলাদের সাথে দেখা করে সন্দেশখালি যে বাস্তবিক পরিস্থিতি, সেই বাস্তবিক পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট তৈরি করে আমার কাছে জমা দেবে। হিন্দি দেখি, হমনে গভর্নর সাহেব কো পুরে বিষয় কি বরা দি, পুরে বিষয় উনকো বতায়া কি ক্যা হুয়া ওয়াহাঁ পে, আর গভর্নর সাহেব ভি সুনকে থোড়া অচম্বিত হো গয়ে কি ক্যাসে এক এমপি কে সাথ এসা ব্যবহার হো সকতা হ্যায়, আর জিস তরিকে সে মেরে সাথ মেরে জো নেতা ওয়াহাঁ পে থে উনকে সাথ জিস তরিকে কা ব্যবহার পুলিশ নে কিয়া, ইয়ে বহুতই দুঃখদ ব্যবহার হ্যায় আর ডেমোক্রেসি মে এসি ব্যবহার অ্যাকসেপ্টেবল নেই। 144 সিট কা আপ লোগ অপোজিশন কে তৌর পে লাগায়া গয়া থা, কিন্তু ওয়াহাঁ পে অর ভি দেখা যা রাহা হ্যায় কি টিএমসি কে নেতা লোগ ভি জাতে হ্যায় ওয়াহাঁ পে অর ভি পলিটিক্যাল কার্যক্রম হো রাহা হ্যায়, কিন্তু ক্যা কহনা চাহিয়ে? দেখিয়ে 144 অভি সির্ফ বিজেপি কে লিয়ে লাগা হুয়া হ্যায়, ক্যোঁকি টিএমসি কে এমএলএ তো 50 লোক লেকে ঘুম রহে হ্যায় ইধর উধর, উনকে লিয়ে তো 144 নেই হ্যায়, ইটস এ পার্শিয়াল 144, অনলি অ্যাপ্লিকেবল ইন কেস অফ বিজেপি ওয়ার্কার্স এন্ড বিজেপি লিডার্স, ফর আদার্স স্পেশালি ফর তৃণমূল কংগ্রেস ইট ইজ নট অ্যাপ্লিকেবল। ইহাঁ তক কি জিস দিন সিপিএম ঘুষি থি উস দিন ভি উনকে সাথ বহুত সারে লোক গয়ে, উনকো অ্যালাউ কিয়া থা, আজ হামারে সাথ অ্যালাউ নেই কিয়া থা। तो लेकिन जो हालात आप गए देखे वहाँ पे लोगों से बातचीत की, क्या कहना चाहेंगे? देखिए भयंकर स्थिति है जिससे, बाकी आप सब कुछ छोड़ दीजिए, मैं सारे चीज़ प्रूफ करना पड़ेगा आगे आने वाले समय में, हम छोड़ देते हैं, लेकिन जिस तरीके का लैंड माफियागिरी हो रहा है वहाँ पे, आपका ज़मीन दूसरा कोई यूज़ कर रहा है विदाउट पेइंग ए सिंगल पेनी टू यू, आपको एक पैसा दिए बिना वो आपका ज़मीन हड़प रहा है और वहाँ पर फिशरी कर रहा है, कैसे हो सकता है? कलकत्ता से दो घंटा भी टाइम नहीं लगता जाने में, ऐसी स्थिति बना के रखा है। तो शेख शाहजहां के भाई को भी आज वहाँ पे गांव वालों ने जिस तरह से कि उनको भी, देखिए शेख शाहजहां की भाई, तीनों भाई वहाँ पे ज़मींदारी चलाते थे, वहाँ के बादशाहत चलाते थे और लोगों के ऊपर इतना अत्याचार आप सोच भी नहीं सकते, महिलाओं के साथ बलात्कार, उनके साथ कितने सारे मोलेस्टेशन की घटनाएं घटी, कोई कुछ नहीं बोल सकता, बोलने से पार्टी ऑफिस में बुला के उनको मारना पीटना, और मारना पीटना मतलब कोई नॉर्मल एक दो थप्पड़ मार दिया ऐसा नहीं, अमानवीय तरीके से मारना पीटना, ऐसी व्यवस्था वहाँ पे तैयार करके रखी है तृणमूल कांग्रेस और ममता बनर्जी ने, कोई आवाज़ नहीं उठा सकता था,
आज जाके महिलाएं आवाज उठा रही। तो दादा क्या कहा राज्यपाल से, मिले राज्यपाल ने किस तरह, क्योंकि एससी कमीशन भी गया है, एसटी कमीशन भी गया है, महिला आयोग भी यहाँ पे आई है, क्या रिपोर्ट? देखिए सारे विषय पे महामहिम गवर्नर साहब का ध्यान है, ऊपर जिन होम मिनिस्ट्री को भी सब बता रहे हैं, आगे आने वाले समय में रिपोर्ट अगर उनसे मांगा जाएगा तो रिपोर्ट भी भेजेंगे। राष्ट्रपति शासन का भी डिमांड करके गए कुछ कमीशन के लिए? हाँ कमीशन ने डिमांड किया है, कमीशन की रिपोर्ट के लेकर भी उनके साथ डिस्कशन। क्या लग रहा है कि हालात लॉ एंड ऑर्डर और जो सिचुएशन है बंगाल की महिलाएं किस तरह? देखिए ऐसे अगर महिलाओं के साथ होता है तो उनकी इज्जत आबरू को बचाने के लिए जो करना चाहिए वो राष्ट्र को करना चाहिए, क्योंकि हमारी राष्ट्र में नारी को अलग रूप से देखा गया, ऐसी रूप जिसमें माँ की रूप माना जाता है। आपके प्रधानमंत्री गृह मंत्री को आने के दिनों में लिखेंगे? ऑब्वियसली उनको लिखेंगे, उनको हम बताएंगे कैसी हालात यहाँ पे हो गया है, स्थिति को लेकर पूरी उनसे डिस्कशन करेंगे। काल के कोटा